ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। যারা যারা মেজরের মধ্যে এখানে ফার্মিং করতেছেন, মেজরের কিন্তু টোকেনোমিক্স অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং এখানে যদি দেখেন খুবই ইন্টারেস্টিং একটা টোকেনোমিক্স কিন্তু তারা এখানে পাবলিশ করেছে। তাদের মেজর টোকেনের মধ্যে 80% টোকেন তারা কমিউনিটিকে দিবে বা কমিউনিটির মধ্যে এয়ারড্রপ করবে এবং এই 80% টোকেন যখন তারা এখানে এয়ারড্রপ করবে এর মধ্যে কিন্তু কোনো লক আপ থাকবে না এবং এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। যারা যারা এটার মধ্যে মাইনিং করতেছেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। যদিও লাস্ট কিছু টাইম ধরে এয়ারড্রপের খুব একটা ভালো সিজন যাচ্ছে না, বিকজ মাঝখান দিয়ে মার্কেট একটু ডাউন হওয়ার কারণে ওভারঅল ফুল মার্কেটের মধ্যে তেমন একটা হাইপ কাজ করতেছে না। সো এই পরিস্থিতিতে এখানে কিছু বলা যাচ্ছে না, বাট আমি যেটা মনে করি সেটা হলো এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। যারা যারা এখানে মাইনিং করতেছেন সবাই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। এটার কারণ হলো তাদের যদি ইউজার দেখেন 40 মিলিয়ন হলো টোটাল ইউজার বর্তমানে এবং আমি আপনাদের সাথে মেজর নিয়ে অলরেডি 2-3টা ভিডিও পাবলিশ করেছিলাম আরো অনেক আগে থেকেই, যখন গেমটা একবারে শুরু হচ্ছিল। কারণ মেজরকে কিন্তু OKX এখানে সাপোর্ট দিচ্ছে, টেলিগ্রাম এখানে সাপোর্ট দিচ্ছে, নটকয়েন এখানে সাপোর্ট দিচ্ছে। তারপর আমি যদি আর একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পারবেন মেজরের সাথে BingX এর পার্টনারশিপ ছিল। সো ওভারঅল সব দিক দিয়ে চিন্তা করলে এটার ভালো পরিমাণ ইউজারও আছে, সাথে সাথে ভালো পরিমাণ পার্টনারশিপও আছে ভালো কিছু এক্সচেঞ্জের সাথে। সো যদিও এখনো তাদের লিস্টিং এর অ্যানাউন্সমেন্টটা আসে নাই, কিন্তু লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট আসার আগেই কিন্তু আস্তে আস্তে করে তাদের টোকেনোমিক্স নিয়ে বিভিন্ন ডিটেলস কিন্তু তারা এখানে শেয়ার করতেছে। এর মধ্যে বর্তমানে আমরা যারা মাইনিং করতেছি, কারণ এই ফেজের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকবে বা সবচেয়ে বেশি প্লেয়ার থাকবে, এই জন্য তারা এই ফেজের মধ্যে 60% এখানে কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছে এবং কোনো লক আপ এখানে রাখবে না। কারণ অনেক সময় দেখা যায় যখন এইসব প্রজেক্টের মধ্যে বেস্টিং রাখা হয় তখন আপনি $50 $100 পাইলেও অ্যাকচুয়ালি আপনি ক্লেম করতে পারবেন $2 $5, বাকিটা দেখবেন যখন আপনি ক্লেম করতে যাবেন তখন অলরেডি টোকেন 90% ডাউনই হয়ে গেছে। সো এরকম স্ক্যাম কিন্তু প্রচুর করা হয় বা এরকম স্ক্যাম কিন্তু সাধারণ মানুষের সাথে প্রায়ই হয়, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা এবং তারা এখানে 20% রাখবে হলো তাদের মার্কেটিং এবং ডেভেলপমেন্টের জন্য। এর মধ্যে 10 মাসের একটা বেস্টিং পিরিয়ড তারা এখানে রাখবে। নাও এটা নিয়ে সবাই কিন্তু এক্সাইটেড যে তাদের এই টোকেনটা লিস্ট কবে হবে। অফিসিয়ালি তেমন কোনো অ্যানাউন্সমেন্ট না আসলেও তারা কিন্তু নিচে এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে যে গেট রেডি, নভেম্বর ইজ গোয়িং টু বি হট। সো আমি যেটা মনে করতেছি বা আমি এটা ধরে নিচ্ছি আগামী নভেম্বরে এই মেজর কয়েনটা লিস্ট হবে মার্কেটের মধ্যে এবং আগামী নভেম্বরটা কিন্তু যারা এখানে ফার্মিং করতেছেন তাদের জন্য খুবই বুলিশ। কারণ এখানে নট পিক্সেল আসতে যাচ্ছে, টো মার্কেট আসতে যাচ্ছে, সির আসতে যাচ্ছে, তারপরে এখানে এখন মেজর আসতে যাচ্ছে। সো এখানে আমাদের হাতে কিন্তু ভালো ভালো 4-5টা প্রজেক্ট আছে যেগুলো নভেম্বরে পেমেন্ট করবে। আমি এখানে দেওয়া সবগুলো প্রজেক্টের মধ্যেই অনেক বুলিশ। তো আপনি যদি এখনও কোনোটার মধ্যে জয়েন না করে থাকেন তাহলে জয়েন করে নিতে পারেন। নাও কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন বা এখনও যদি মেজরের মধ্যে জয়েন না করে থাকেন তাহলে এখানে কীভাবে কাজ করবেন বা কীভাবে জয়েন করবেন, প্রথমে আমি তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব মেজরের, আপনার চাইলে মেজরের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন। আমি যদিও মেজরের মধ্যে তেমন বেশি একটা ফোকাস করি নাই পার্সোনালি, বিকজ বেশিরভাগ ফোকাস আমার নট পিক্সেল, টো মার্কেট, সিড এবং ব্লাম অ্যান্ড দেন হট এইগুলোর মধ্যেই গেছে, বাট তারপরেও ট্রাই করেছি এখানে র্যাঙ্কিংটা একটু ইনক্রিজ করার জন্য। তা আপনি যেটা করবেন সেটা হলো ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলে আপনি মেজরের মধ্যে চলে আসবেন। কয়েক ধাপ এখানে পার করলেই এরকম ড্যাশবোর্ডটা আসে সবার। এইখানে মূলত এই সাইডে দেখবেন আর্নের মধ্যে আসলে আপনি বেশ কিছু ডেইলি টাস্ক এখানে পেয়ে যাবেন, যেমন তাদেরকে টেলিগ্রাম ফলো করা, টেলিগ্রামে স্টোরি দেওয়া, তারপরে হলো এখানে ওয়ান টাইম কিছু টাস্ক আছে। আমি বলবো না এখানে খরচ করার জন্য, অনেকে এখানে ধুমসে খরচ করা শুরু করে, কারণ আপনি এসব প্রজেক্টের মধ্যে বা এসব জায়গায় যদি খরচ করেন তাহলে এখানে একটা রিস্ক চলে আসে। যদি তারা প্রফিট না দেয় তাহলে কিন্তু এখানে একটা বাঁশ খেতে হবে সবাইকে। তবে আপনি $2-5 কিছু স্টার বাই করে কিছু স্টার স্পেন্ড করতে পারেন, তাহলে আপনি যে এখানে একটা রিয়েল ইউজার সেটার একটা প্রমাণ থাকে আর কি। তারপরে এই সাইডে দেখতে পাবেন একটা গেমসের অপশন আছে, এখানে আসলে ডেইলি আপনি 4টা গেম এখানে প্লে করতে পারবেন। এর মধ্যে 1 নম্বরটা হলো আপনাকে জাস্ট এই গেমটা খেলতে হবে, আপনি জাস্ট এখানে হোল্ড করবেন, আপনি এখানে 1 মিনিট হোল্ড করলেই আপনার এখানে 900+ পয়েন্ট পাবেন। সাথে সাথে আপনি যদি এখানে রুলেটের মধ্যে প্লে করেন, আমি যদি এখানে একবার স্পিন করি তাহলে দেখবেন আপ টু 10,000 পর্যন্ত আমি এখানে পাইতে পারি। দেখতে পাচ্ছেন এবার আমি এখানে 500 মেজর পয়েন্ট পেয়েছি। তো আমি এখানে অ্যাক্টিভেট বোনাস করে দিলাম এবং এটা আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবং দেন আপনি এখানে পাজেল ড্রুপ এই গেমটাও খেলতে পারেন, সোয়াপ কয়েন এটাও খেলতে পারেন এবং এখানে আসার পর আপনি এখানে র্যাঙ্কিং দেখতে পারেন।
পারবেন আপনার র‍্যাঙ্কিং কত তারপর এখানে যদি আপনি ইনভাইটের মধ্যে আসেন তাহলে এখানে মূলত আপনি যে কাউকে ইনভাইট করতে পারবেন তারপর এখানে ওয়েল এর মধ্যে আসলে আপনি এখানে চ্যাট করতে পারবেন একেবারে সিম্পল আপনার এখানে মেইন টাস্কটা হলো আপনাকে এখানে র‍্যাঙ্কিং আগাতে হবে যার র‍্যাঙ্কিং যত বেশি সে এখানে তত বেশি পরিমাণ প্রফিট পাবে সো মেজরে এখনো জয়েন না করে থাকলে জয়েন করে নিতে পারেন খুবই বুলিশ আমি এই প্রজেক্টের মধ্যে 80% টোকেন কিন্তু কমিউনিটিকে দেওয়া হবে সো আই হোপ বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম করে যদি যে প্রজেক্টগুলো আছে আমাদের হাতে এই প্রজেক্টগুলো সবগুলো যদি 80% 70% 90% এরকম যদি কমিউনিটিকে দেয় তাহলে কিন্তু আমরা এখানে ভালো প্রফিট করতে পারবো 10% 15% 20% এরকম দিলে কিন্তু কমিউনিটি এখানে কিছুই পায় না বা কমিউনিটির সাথে বলতে পারেন একটা স্ক্যাম হয় অনেক প্রজেক্ট কিন্তু এরকম করেছে যেমন এখানে হ্যামস্টার করেছিল ক্যাটিজেন করেছিল তারপরে হলো রকি রেবিট করেছিল এরকম আরো বেশ কিছু প্রজেক্ট এসেছিল যেগুলা 10% 15% দিয়া দেন আবার ওইটা বেস্টিং এর মধ্যে রেখে দেয় মানে কমিউনিটি এখানে জিরো টোকেন পায় বা জিরো ডলার পায় আশা করি আমাদের হাতে যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোর মধ্যে আমরা স্ক্যাম হব না বা এই প্রজেক্টগুলো থেকে ভালো প্রফিট করব এটা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন আর আমি ধরে নিচ্ছি মেজর বাইন্যান্সের লিস্ট না হলো অন্যান্য সকল এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে যাবে সো মোটামুটি একটা প্রাইস থাকবে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করার সম্ভাবনা আছে সো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যেন এই ধরনের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান